হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে ফাইনালি তোমাদের জন্য রেজাল্ট আউট হয়ে গিয়েছে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো তোমাদের রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি তোমাদের রেজাল্টে খুশি না হও তাহলে তোমরা কি করবে স্কুটি আর তোমরা রিভিউর মাধ্যমে নাম্বার বাড়িয়ে নিতে পারো আজকের এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক স্কুটি এবং রিভিউ সম্পূর্ণ ধারণা তোমাদেরকে দেব কি জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে সেটাও তোমাদেরকে জানাবো চলো শুরু করা যাক মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্যরা রিভিউ এবং সুটিনি উভয়ের জন্য আবেদন করতে পারলেও অকৃতকার্যরা শুধুমাত্র রিভিউর জন্য আবেদন করতে পারবে তাহলে তোমরা বুঝে নিলে তোমরা যারা ভালো নাম্বার পেয়ে পাস করেছো তোমরা রিভিউ আর স্কুটি করতে পারবে আর তোমরা যারা মাধ্যমিকে ফেল করেছো কিংবা তোমাদের সাবজেক্টে ব্যাগ এসেছে তোমরা রিভিউর মাধ্যমে তোমাদের নাম্বার বাড়িয়ে নিতে পারো এবারে মাধ্যমিক পরীক্ষা শেষে আশি দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল বৃহস্পতিবার সকাল নটায় ফলাফল প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ ফল ঘোষণার বেশ কিছুটা সময় পর দুপুর নাগাদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ পরীক্ষার্থীরা কিভাবে মাধ্যমিকের নম্বর যাচাই অর্থাৎ স্কুটিনি এবং কিভাবে খাতা পুনর্মূল্যায়নে রিভিউর জন্য আবেদন করতে পারবে বিজ্ঞপ্তিতে সেই সংক্রান্ত সমস্ত নিয়মাবলী বিস্তারিত উল্লেখ করা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় কৃত কার্যরা রিভিউ এবং স্কুটিনে উভয়ের জন্য আবেদন করতে পারলেও অকৃত কার্যরা শুধুমাত্র রিভিউর জন্য আবেদন করতে পারে তাহলে তোমরা বুঝে গেলে তোমরা যারা কৃতকার্য রয়েছে তোমরা রিভিউ আর স্কুটিনের মাধ্যমে নাম্বার বাড়িয়ে নিতে পারো আর অকৃত কার্যরা রিভিউর জন্য তোমরা আবেদন করতে পারবে এর জন্য তোমাদেরকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে কোন ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে হবে তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে পর্ষদ আগামী দোসরা মে দুপুর বারোটা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে আবেদন করা শুরু হয়ে গিয়েছে ওয়েবসাইটটি আগামী আঠেরোই মে পর্যন্ত সক্রিয় থাকবে তার মধ্যেই তোমাদেরকে আবেদন করতে হবে অকৃতকার্য কার্য পরীক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়ন করাতে চাইলে প্রতি বিষয়ের জন্য একশো টাকা জমা দিতে হবে কৃতকার্য পরীক্ষার্থীদের নম্বর যাচাইয়ের জন্য বিষয় প্রতি টাকা জমা দিতে হবে মার্কশিটে এবং নাম রোল নম্বর জানিয়ে বিদ্যালয়ের মাধ্যমে আবেদন জানাতে হবে পড়ুয়াদের ব্যক্তিগতভাবে কেউ আবেদন জানালে তা গ্রাহ্য হবে না বলে জানিয়েছে পর্ষদ এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ন লক্ষ দশ হাজার পাঁচশো আটানব্বই জন এর মধ্যে চার লক্ষ তিন হাজার নশো জন ছাত্র এবং পাঁচ লক্ষ আট হাজার ছশো আটানব্বই জন ছাত্রী অর্থাৎ ছাত্রের তুলনায় পঁচিশ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ কিংবা নকল করার অপরাধে বাতিল হয়েছিল ছেচল্লিশ জনের পরীক্ষা দুজন পরীক্ষার্থীর ফলাফল এখনও প্রকাশ করা হয়নি তাই তোমাদেরকে বলবো তোমরা যারা রিভিউ আর স্কুটিনি করতে চাইছো তোমাদেরকে সম্পূর্ণ তথ্য তুলে ধরলাম আরও তোমাদেরকে বলে রাখি তোমরা যারা রিভিউ বা স্কুটি করতে চাইছো বিদ্যালয় কর্তৃপক্ষকে তোমরা জানাবে বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করবে সেখানেই তোমরা আবেদন করতে পারবে আজকের যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও কারণ তারাও যাতে রিভিউ আর স্কুটিনি সম্পূর্ণ তথ্য জেনে তারপরেই আবেদন করতে পারে তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ